একটা স্পিড দেন তো, গরমের যে অবস্থা, আমাদের ট্রেন তো এখনো আসলো না। কোথায় যাবেন আপনারা? চাট মোড়ে যাবো। থ্যাংক ইউ ভাই। আরে ট্রেন লেট হইলে আমি কি করব? এখন রাখো। আরে এসে কথা হবে, রাখো। বস ঠান্ডা নিয়ে আসছি, ভাঙো। আজকে তো যাইতে অনেক সময় লাগবে। সকাল সকাল গেলে তো আমাদের স্টেশন থেকে বস কি বাসাতে ফোন দিয়েছিলেন? আরে বলতেছে কত দূরে কত দূরে, ট্রেন লেট হলে আমি কি করব, সেটাও তো একটা বিষয়। পিচ্চি মনে হয় গান গাইছে। পিচ্চি ডাকো তো, এদিকে আসো তো। স্যার আমি পিচ্চি না, আমি নয়ন। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো, আমার বসে কথা বলবে তোমার সাথে। বাঁশি বাজাইতে পারো? হ্যাঁ পারি একটু একটু, তবে এখন বাঁশি বাজানোর টাইম নেই। কেন? আমার বস্তা ভরবো। আরে বস্তা ভরবা পরে, তোমারে টাকা দিব, তুমি বাঁশি বাজাও আর গান শোনাও। ঠিক আছে, তাহলে আমারে 50 টাকা দিবেন। আরে দিব, তোমার 50 টাকা লাগে যা দিন লাগে দিব, তুমি বাঁশি বাজাও। ঠিক আছে তাহলে আমি গাইবো। গেলে রাখো। আমি নয়ন পুরি এখন রেলে রে লাইনে, আমি নয়ন পুরি ¡Gracias!
আমি নয়ন ঘুরি এখন রেলের লাইনে, আমি নয়ন ঘুরি এখন রেলের লাইনে। আমি তোমারে 50 টাকা চাইছিলে না, তুমি 50 টাকা চাইছিলে না, আমি তোমারে 100 টাকা, এই যে 500 টাকা দিলাম না। এবার খুশি তো নয়ন? গানটা কার গাইলা? আমার। তোমার গান? তুমি গান কিভাবে শিখলা? এই আমার নিজের অভিজ্ঞতা দিয়ে একটা গান। ও, তোমার নিজের অভিজ্ঞতা দিয়ে গান? আমি এত টাকা দিয়ে কি করব স্যার, আমার কিছু না। কিছু খাবা? সমস্যা নেই, এত টাকা কি খাওয়া যায় না। কিছু করবা? ছোটখাটো কিছু ব্যবসা করলা, সমস্যা নেই। আমার তো কেউ নাই বস, আসলেও মনে হয় ওর কেউ নাই। আচ্ছা, আমি তোমারে কিছু খাওয়াইতেছি, সমস্যা আছে? চলো। আর গান গাইতে পারবা তো? ওরে নিয়ে যাবো নাকি? নিয়ে গেলে আমার মনে হয় কিছু করা সম্ভব। গান গাইতে পারবা? আরো গান গাইতে পারবা? অনেক প্রতিভা লুকিয়ে আছে তাই আমার আমারও মনে হচ্ছে তাই। বস, আপনি যদি নিয়ে যেতেন আমার মনে হয় ফিউচারে কিছু একটা করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, তোমার কেউ নাই তো, আমি নিয়ে যাবো, যাবা? চলো। নয়ন, আসলে কি তোর কেউ নাই? না। খাবার কিছু আছে? রুটি টুটি দেন তো। না, এখানে বসো, পানি। এই ধর। নয়ন, এখন বাজে 12:30, এখন পর্যন্ত কিছুই খাস নাই? এটা আমার বস, যদি তোকে সঙ্গে করে নিয়ে যায়, আচ্ছা দেখবি সময়, আমাদের সাথে কি তুই থাকতে পারবি? হ্যাঁ বস, আমার মনে হয় ও পারবে না। ওরে দি গান গাবো, সমস্যা কি? গান গাবে, গান গাইতে পারলে কোনো সমস্যা নাই, বুঝছো? আচ্ছা, ট্রেন আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। তাহলে চল উঠি। হ্যাঁ, টাকাগুলো নাও, পকেটে নাও। নয়নে দিন, না হলে নয়নের মতো ছেলেরা আজ স্কুলে যাবে, বাবা মায়ের আদর পাবে, ভালোবাসা পাবে, অথচ ওরা পড়ে আছে ফুটপাতে, ওরা হারিয়ে ফেলেছে পথ। আপনারা আমরা সবাই মিলে ওদেরকে দেখাতে পারি সঠিক পথ, কেননা ওরা যে আগামী দিনের ভবিষ্যৎ।